ছেদ চোদ্দ কুফুরিতে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষিপ্ত হবার ন্যায় অপছন্দ করা ইমানের অঙ্গ আনহু থেকে বর্ণিত রসুলি করিম সাল আলহি ওসাল্লাম বলেন তিনটি গুণ যার মধ্যে থাকে সে ইমানের স্বাদ পায় এক যার কাছে আল্লাহ ও তার অন্য কিছু থেকে প্রিয় দুই যে একমাত্র আল্লাহর জন্য কোনো বান্দাকে মহব্বত করে তিন আল্লাহ তালা কুফর থেকে মুক্তি দেওয়ার পর যে ব্যক্তি কুফরে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতোই অপছন্দ করে